আচ্ছা, এখনো পর্যন্ত আমরা যেই ক্যাম্পেইন গুলো দেখেছি, আমাদের হচ্ছে আমরা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস অবজেক্টিভের ক্যাম্পেইন দেখেছি, ট্রাফিক ক্যাম্পেইন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন, তারপরে হচ্ছে আপনার লিড জেনারেশন। হ্যাঁ, সো এই ক্যাম্পেইন গুলো দেখেছি, শুধুমাত্র অ্যাপ প্রমোশন আর সেলস ক্যাম্পেইন এই দুইটা ক্যাম্পেইন দেখিনি। সো অ্যাপ প্রমোশনটা ইউজুয়ালি দরকার হয় না, এটা আপাতত আমাদের না দেখলেও চলবে, বাট সেলস ক্যাম্পেইনটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সো সেলস ক্যাম্পেইনটা দেখার আগে আমাদের আরো কিছু জিনিস দেখা লাগবে। এই জিনিসগুলো দেখলে আমরা দেন সেলস ক্যাম্পেইনে এসে সেলস ক্যাম্পেইনটা আমরা দেখলে আমরা আরো বেটার বুঝতে পারবো। সো যে বিষয়গুলো আমাদের জানা লাগবে সেটা হচ্ছে, এতদিন তো আমরা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকে কিভাবে একটা ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে, কিভাবে হচ্ছে অ্যাড ম্যানেজার থেকে অ্যাড রান করে, হ্যাঁ, সো এই জিনিসগুলো দেখেছি আমরা। আমাদের বাই ডিফল্ট একটা অ্যাড ম্যানেজার পেয়েছি, আমাদের কোনো কিন্তু অ্যাড ম্যানেজার ক্রিয়েট করা লাগে না। হ্যাঁ, বাই ডিফল্ট অ্যাড ম্যানেজার থেকেই কিন্তু আমরা অ্যাডটা রান করতে পেরেছি। বাট একটু চিন্তা করেন যে বড় বড় বিজনেস গুলা, যেমন ধরেন গ্রামীণ ফোনের মতো বড় বিজনেস বা ইউনিলিভারের মতো বড় বিজনেস, যে বিজনেসের আসলে পৃথিবীর সবগুলো কান্ট্রিতে তাদের আলাদা আলাদা হচ্ছে ডিপার্টমেন্ট আছে, আলাদা আলাদা ব্রাঞ্চ আছে। তো এই বড় বড় কোম্পানি তাদের ফেসবুক মার্কেটিংটা কিভাবে ব্যবহার করে? তারা কি এইভাবেই, যে ওনার আছে, সে ওনারের একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে এবং সেইখানে পেজ গুলো ক্রিয়েট করেছে এবং এই এইখান থেকেই পেজটাই ম্যানেজ করে, এবং এই একটা অ্যাড ম্যানেজারের মধ্যেই সারা বিশ্বের যত ক্যাম্পেইন আছে সবগুলো করে? আপনাদের কি এটা মনে হয় নাকি অন্য কোনো অপশন আছে বলেন তো? আমার কথা তখনই মনে হয় যে বিজনেস অ্যাকাউন্টটা দরকার আছে। রাইট, সো আসলে এই মনে জিনিসগুলো বোঝা যাচ্ছে না কথা। কেউ কি কেউ কিছু বললেন? আচ্ছা, সো এখানে বোঝা যাচ্ছে যে আসলে পার্সোনাল অ্যাকাউন্ট থেকে আমরা যেই বিজনেস অ্যাক্টিভিটির যে অপশনগুলো পাচ্ছি এগুলো আসলে লিমিটেড। হ্যাঁ, সো আপনি যদি একটু ব্রড ব্রড করে যদি আপনি একটু চিন্তা করেন যে বড় বড় কোম্পানি যেইভাবে ম্যানেজ করে সেইভাবে যদি ম্যানেজ করতে হয় তাহলে আমরা কিভাবে ম্যানেজ করব, সেই ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি আমাদের আলাদা একটা টুল দরকার, আলাদা একটা প্ল্যাটফর্ম দরকার, যেখান থেকে আমি মাল্টিপল বিজনেস, মাল্টিপল অ্যাড ম্যানেজার এবং অ্যাডভান্স যে হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং এই জিনিসগুলো করতে পারবো। তো এই প্ল্যাটফর্মটা বা এই টুলটার নাম হচ্ছে বিজনেস ম্যানেজার। তো আমরা প্রথমে একটু দেখি বিজনেস ম্যানেজারটা কিভাবে ক্রিয়েট করতে হয়। বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে হলে আপনাদের লিখতে হবে হচ্ছে business.facebook.com/ ওভারভিউ। এটা সবাই একটু নোট করে নেন, এইখানে আপনাকে যেতে হবে আপনি যদি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে চান। আমি আপনাদের ইনবক্সে দিয়ে দিলাম, আপনারা নোট করে রাখেন। তো এইখানে যে হচ্ছে মূলত আপনাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে হবে। আমি এখানে যাই, এইখানে গেলে আপনাদের যাদের বিজনেস ম্যানেজার আছে বা নাই, হ্যাঁ, সবাইকে এরকম একটা প্ল্যাটফর্ম দেখাবে। তো এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট, এখানে আপনাদের যেতে হবে এবং আপনাদের বিজনেসের যে নাম আছে সে নামটা দিতে হবে, যে কোম্পানির মালিক তার নাম এখানে দিয়ে দিবেন এবং একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিবেন। সো বিজনেস ইমেল অ্যাড্রেস জিনিসটা কি, কে বলতে পারবেন? ডোমেইন ইমেল, ডোমেইন ইমেল। সো বিজনেস ইমেলটা হচ্ছে দেখবেন যে আমাদের যে পার্সোনাল ইমেল অ্যাড্রেস আছে এগুলো কিন্তু জিমেল দিয়ে বা হচ্ছে ইয়াহু দিয়ে বা হটমেল দিয়ে আমরা ক্রিয়েট করি, বাট যে বিজনেসের যে ইমেল গুলো আছে এগুলো কিন্তু ডোমেইনের আন্ডারে ক্রিয়েট করে, যেমন career@gramminephone.com, হ্যাঁ, info@uilab.org, এই যে ইমেল অ্যাড্রেস গুলো আছে এগুলো হচ্ছে বিজনেস ইমেল। তো আমাদের কি করতে হবে, এখানে বিজনেস ইমেল দিতে হবে। তো আমাদের কি সবার বিজনেস ইমেল আছে? না, তাহলে আমরা কি করব বলেন তো? এটা বলে দেন স্যার, আপাতত পার্সোনাল ইমেল ব্যবহার করতে পারি। আপাতত পার্সোনাল ইমেল কি ব্যবহার করতে পারি? শিওর,
কি প্র্যাকটিসের জন্য যখন প্রফেশনালি কাজ করব তখন তো অবশ্যই বিজনেস ইমেল ইউজ করা দরকার। আপনার পার্সোনাল ইমেল দিলে কি ওরা ক্রিয়েট করতে দিবে? স্যার তাহলে কি আমাদের ক্রিয়েট করে নিতে হবে বা কোনোভাবে কিছু করতে হবে? আচ্ছা, তো এখানে বলছে ওরা ইমেল বিজনেস ইমেল অ্যাড্রেস দেওয়ার কথা, বাট মানে আমি স্যার এতদিন নিজে থেকে দেখেছি, ইমেল ক্রিয়েট করতে হবে নাকি পার্সোনাল ইমেল দিতে হবে? সেটাই বলছি যে এখানে বিজনেস ইমেল দিতে বলছে, তবে আমি আমি আমার এক্সপিরিয়েন্সে দেখেছি যে এখানে পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিলেও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয়। তো সমস্যা নেই, আপনারা যেটা করবেন এখানে আপনার বিজনেসের নাম, আপনার নাম এবং আপনার বিজনেস ইমেল যদি থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আপনার পার্সোনাল ইমেল অ্যাড্রেসটা দিবেন। হ্যাঁ, সো আমি এখানে কোন একটা পার্সোনাল ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, দিয়ে এখানে আমি ক্লিক সাবমিট করব। তো এখানে সাবমিট করলে সম্ভবত আমাকে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিবে না। কারণ হচ্ছে কি কি কারণে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয় না? যদি আপনার অলরেডি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা থাকে, হ্যাঁ, এবং সেটাতে অনেক বেশি অ্যাক্টিভিটি না থাকে, তাহলে সেকেন্ড বিজনেস ম্যানেজার ফেসবুক ক্রিয়েট করতে দেয় না। হ্যাঁ, এটা হচ্ছে একটা কারণ। দ্বিতীয় কারণ, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের ডিফল্ট অ্যাড ম্যানেজারে যদি কোনো রেস্ট্রিকশন থাকে তাহলে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয় না। থার্ড পয়েন্ট হচ্ছে, আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে যদি কোনো বিজনেসের অ্যাক্টিভিটি না থাকে তাহলেও বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দেয় না। বিজনেসের অ্যাক্টিভিটি না না থাকা বলতে আপনার ধরেন কোনো বিজনেস পেজই নেই, হ্যাঁ, আপনি ফেসবুক দিয়ে কোনো বিজনেস পেজই এখনো ক্রিয়েট করেননি, সেই ক্ষেত্রে আপনার তো বিজনেস ম্যানেজার দরকার নেই। কারণ বিজনেস ম্যানেজার ইউজ করা হয় যে আপনার অনেক বড় বিজনেস আছে, আপনার অনেক অ্যাড অ্যাকাউন্ট দরকার, বা আপনার মাল্টিপল বিজনেস আছে, মাল্টিপল পেজেস দরকার, হ্যাঁ, অ্যাড ম্যানেজার দরকার, সেই ক্ষেত্রেই আপনার শুধুমাত্র বিজনেস ম্যানেজারটা দরকার হয়। তো এই হেল্পগুলো যদি না থাকে তাহলে কিন্তু আপনার, একজন আনমিউট আছেন, একটু মিউট হয়ে নেন। তো এইখানে আপনি থার্ড পয়েন্টটা হচ্ছে, আপনার যদি কোনো বিজনেসে অ্যাক্টিভিটি না থাকে তাহলে আপনি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন না। তো সবাই যেটা করবেন এইখানে, যে এই জিনিসগুলো তথ্য দিয়ে আগে একটু চেক করে দেখবেন যে আপনাকে বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করতে দেয় কিনা। তো আমি একটু সাবমিট করে দেখি দেয় কিনা। দেখেন এখানে বলছে যে আমার লিমিটটা হয়ে গিয়েছে, অর্থাৎ আমার অলরেডি বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে, এই জন্য আমাকে কি করছে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করতে দিচ্ছে না। বাট আপনাদের যাদের বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট হবে, আপনাদের একটা নতুন ইন্টারফেস আসবে, সেখানে বলবে যে আপনার বিজনেস ম্যানেজারটা আপনার ইমেল থেকে ভেরিফাই করতে। হ্যাঁ, তো ওইখান থেকে খুব সহজেই আপনি আপনার ইমেলের অ্যাড্রেসে যে ভেরিফাই করে নেবেন, ভেরিফাই করে নিলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। কেউ বুঝতে না পারলে আমাকে একটু জিজ্ঞেস করবেন, এরকম একটা ইন্টারফেসে আপনাকে কি করবে নিয়ে আসবে, অথবা আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। দুইটা ইন্টারফেস পাশাপাশি রাখি তাহলে বুঝতে পারবেন। আপনাকে বিজনেস ম্যানেজার যখন সাকসেসফুলি ক্রিয়েট হয়ে যাবে তখন আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে, অথবা এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন দুইটা ইন্টারফেসের মধ্যে পার্থক্য কি? পার্থক্য হচ্ছে এটা হচ্ছে বিজনেস ম্যানেজার, হ্যাঁ, এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ওল্ড ভার্সন, আর এই যে মেটা বিজনেস সুইট এটাও বিজনেস ম্যানেজার, বাট এটা বিজনেস ম্যানেজারের
নিউ ভার্সন। সো মেটা বিজনেস সুইটটা হচ্ছে বিজনেস ম্যানেজারের নিউ ভার্সন, এটার ইন্টারফেসটা এরকম দেখতে, আর এটা ইন্টারফেসটা এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ওল্ড ভার্সন, বিজনেস ম্যানেজার এটা ইন্টারফেসটা দেখতে এরকম। এটা কাইন্ড অফ আমরা ওই যে ফেসবুক বিজনেস পেজ দেখেছিলাম যে ক্লাসিক পেজে ইন্টারফেসটা একরকম আর নিউ পেজ এক্সপিরিয়েন্স এ ইন্টারফেসটা অন্যরকম। তো জিনিসটা অনেকটা সেরকমই। এখানে যদি আমাদের কোনো কারণে মেটা বিজনেস সুইটে নিয়ে আসে, হ্যাঁ, আমরা যেটা করব আস্তে করে আমরা পুরাতন যে বিজনেস ম্যানেজার আছে সেখানে এখান থেকে চলে যাব। এই যে গো টু বিজনেস ম্যানেজার, এখানে চলে যাব। চলে যাওয়ার কারণ হচ্ছে নিউ পেজ এক্সপিরিয়েন্স আছে বাট এটা হচ্ছে বেটা ভার্সন। সো আপনি যখন নিউ পেজ এক্সপিরিয়েন্স থেকে কোনো কাজ করতে যাবেন দেখবেন যে আপনাকে আলটিমেটলি পুরাতন ভার্সনে ওরা চলে যেতে বলছে। সো আমাদের নতুন ভার্সন যতদিন না আপডেট না হয় ততদিন আমরা নিউ পেজ আমরা পুরাতন যে ভার্সনটা আছে বিজনেস ম্যানেজার সেখান থেকে সব কাজ করব। ঠিক আছে, আমরা কি বুঝতে পারলাম? জি। কে কে বুঝি নাই বলেন তো? আবার দেখেন এই যে এরকম ইন্টারফেসে যদি আপনাকে নিয়ে আসে, মেটা বিজনেস সুইট লেখা থাকে, আপনি নিচে হেল্পে যাবেন, হেল্পে যে গো টু বিজনেস ম্যানেজারে যাবেন, এখানে কোনো কিছু যদি আসে আপনি জাস্ট ওইখানে নেভিগেশন গুলো ওইভাবে দিয়ে দেবেন যে আমি ওল্ড ভার্সনে যেতে চাই। হ্যাঁ, তো এখানে চলে গেলে এরকম ইন্টারফেস দেখাবে। এটা হচ্ছে এরকম ইন্টারফেসে নিয়ে আসলে কি বলো, না থাকলে কি দেখাবে? না, অ্যাকাউন্ট না করা থাকলে বিজনেস সুইটটা দেখাবে বাট বিজনেস ম্যানেজারটা দেখাবে না। ঠিক আছে, তো এইখানে আপনি কি করবেন, এই যে বিজনেস সেটিং এ নিচে থেকে এই বিজনেস সেটিং এ ক্লিক করবেন। সেটিং এ ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে যেটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের হোম পেজ। ঠিক আছে, তো এইখানে আমরা বিষয়গুলো দেখব যে কিভাবে এই বিজনেস ম্যানেজার গুলো ম্যানেজ করা যায়। হ্যাঁ, তো আমার এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আছে বাট আপনাদের একটাই বিজনেস ম্যানেজার থাকবে যখন ক্রিয়েট করবেন। তো এখানে এসে প্রথম আমাদের যে কাজ হবে সেটা আমরা একটু দেখি। এখানে পেজেস অপশনে আসি। পেজেস অপশনে আসলে একটা মিনিট, এখানে পেজেস অপশনে আসবো। পেজেস অপশনে আসলে আমাদের যে কাজটা হবে সে কাজটা হচ্ছে আপনার আমাদের পার্সোনাল অ্যাকাউন্টে যে বিজনেস পেজ আমরা ক্রিয়েট করেছি এখানে, এই পেজটা আমরা এই বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করে দিতে পারি। তাহলে কি হবে, তাহলে এই পেজটা আমরা এই বিজনেস ম্যানেজারের মধ্যেই ম্যানেজ করতে পারবো। যেমন আমি এখান থেকে যে কোনো একটা পেজ নেওয়ার চেষ্টা করি, এখান থেকে এই পেজটা নিই, এখানে অ্যাডে যাব। অ্যাডে কি করবে, অ্যাড এ পেজ এখানে যাব, যে এটার লিংকটা দিলে এই পেজটা চলে আসবে। এখন এখানে অ্যাড দিলে এই পেজটা যদি আমার ওনারশিপে থাকে, আমি যদি এই পেজে অ্যাডমিন হই এবং অন্য কোনো বিজনেস ম্যানেজারে যদি এই পেজটা কানেক্ট করা না থাকে অ্যাজ এ ওনার, তাহলে এই পেজটা কি হবে, এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু এই বিজনেস ম্যানেজারের সাথে এটা অ্যাড হয়ে গিয়েছে। তো এই তাহলে এখন কি হবে, এখন আচ্ছা এই পর্যন্তই দেখি, দেন দেন আরেকটা কাজ আমরা করতে পারি। যেমন আমরা, জি বলেন, এটা তো আর কি যদি আমি এটার অ্যাডমিন থাকি দেন হচ্ছে যে আমি এভাবে অ্যাড করতে পারবো, যদি এটা অন্য জনের পেজ হয়। সেটাই আমি বলতে যাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনার তো সবসময় নিজের পেজে কাজ করবেন এরকম না। আপনারা যেহেতু ডিজিটাল মার্কেটার, আপনারা অনেক সময় ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে আপনার ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস দরকার হতে পারে। হ্যাঁ, বা হচ্ছে আপনি অন্য একটা কোম্পানির অ্যাক্সেস আপনার দরকার হতে পারে, সেই ক্ষেত্রে আপনি কি করবেন, সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, রিকোয়েস্ট অ্যাক্সেস টু এ পেজ। যেমন এর আগে আমরা দেখেছিলাম যে আমরা পেজের মধ্যে এখানে
পেজ রোল থেকে কাউকে অ্যাড করতে পারি, সেটা তো আমি অ্যাড করতে পারি অ্যাজ এ ক্লায়েন্ট। আমি নিজেই যদি ক্লায়েন্ট হই তাহলে আমি এখানে কি করতে পারি, অন্য একজন ফ্রিল্যান্সারকে এখানে অ্যাড করে দিতে পারি। বাট আমি যদি এরকম হই যে আমি নিজে হচ্ছে ফ্রিল্যান্সার এবং কি করব, আমি একজন ক্লায়েন্টের পেজে কাজ করব, তাহলে কি করব, তাহলে জাস্ট ক্লায়েন্টকে বলবো তার পেজের লিংকটা দিতে এবং এখান থেকে তার পেজের লিংকটা দিব। গ্রামীণ ফোন, গ্রামীণ ফোন তো আসার কথা। আচ্ছা গ্রামীণ ফোন আসবে না যেহেতু এটা ভেরিফাইড, ভেরিফাইড ছাড়া যে কোনো একটা পেজ থেকে দেখি। এটাও তো ভেরিফাইড, এটাও দেওয়া যাবে না। এই পেজটা দেখে এটা ধরেন আমার ক্লায়েন্টের পেজ আমাকে দিয়েছে, এই পেজ আমি অ্যাক্সেস নিতে যাচ্ছি, তাহলে কি করব, এই পেজটা দিব। পেজটা দিলে দেখেন পেজটা চলে আসছে, পেজটা দিয়ে আমি ওর কি অ্যাক্সেস নিব আমি সেটা জাস্ট আমাকে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ আমি ফুল অ্যাক্সেসও চাইতে পারি যদি দরকার হয়, অথবা ইন্ডিভিজুয়ালি যে অ্যাক্সেসটা তার কাজটা করার জন্য আমার দরকার সেটার জন্য আমি কি করতে পারি, অ্যাপ্লাই করতে পারি। জাস্ট এইটা ফুল অ্যাক্সেস চেয়ে আমি রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম। আচ্ছা রিকোয়েস্টটা চলে গেছে। হ্যাঁ সো এখন উনি এই রিকোয়েস্টটা কোথায় পাবেন, উনি রিকোয়েস্টটা হয় নোটিফিকেশন সেকশনে পাবেন অথবা ওনার পেজ রোলের মধ্যে এখানে একটা কি যাবে, একটা রিকোয়েস্ট যাবে যে আমি তার পেজের অ্যাক্সেসের জন্য রিকোয়েস্ট পাঠিয়েছি। তো তিনি যদি অ্যাপ্রুভ করে দেন তাহলে কি হবে, তার পেজের অ্যাক্সেসটা আমি পেয়ে যাব। আমরা কি বুঝতে পারলাম? জি জিনিসটা, এই জিনিসটা আরো বেশি প্রফেশনাল। আপনি হয়তো বা এরকম করতে পারতেন যে আপনি তাকে বললেন যে তুমি তোমার পেজের মধ্যে যে তুমি পেজ রোল থেকে আমার আইডি দিয়ে অ্যাড করে দাও, তার থেকে এটা বেশি প্রফেশনাল যে আপনি জাস্ট তার পেজের লিংকটা নিলেন, লিংকটা নিয়ে আপনি এখান থেকে জাস্ট একটা রিকোয়েস্ট করলেন, রিকোয়েস্ট করলে সে আপনাকে অ্যাপ্রুভ করে দিল। দেন এখান থেকে কিন্তু আমরা বিজনেস পেজও ক্রিয়েট করতে পারি। আমরা আগে কোথা থেকে ক্রিয়েট করেছি, আমাদের পার্সোনাল অ্যাকাউন্টের পেজেস অপশন থেকে ক্রিয়েট করেছি, বাট এটা আমরা বিজনেস ম্যানেজার থেকেও পেজগুলো ক্রিয়েট করতে পারছি। দেন আসি অ্যাড অ্যাকাউন্টে। অ্যাড অ্যাকাউন্টের ব্যাপারে একটু বলি। সো প্রথমে আমরা বাই ডিফল্ট একটা অ্যাড ম্যানেজার পেয়েছিলাম যেখান থেকে আমরা অ্যাড ক্যাম্পেইন গুলো করতে পারি, বাট যখন আপনার বিজনেসটা বড় হবে বা বিজনেসে মাল্টিপল, আপনার মাল্টিপল বিজনেস থাকবে তখন আসলে একটা অ্যাড অ্যাকাউন্টে আপনি সব ক্যাম্পেইন গুলো ম্যানেজ করতে পারবেন না। হ্যাঁ এক একটা বড় বড় কোম্পানিতে আপনার 1,000, 1,500, 3,000 অ্যাড রানিং থাকে। সো একটা অ্যাড অ্যাকাউন্টে তো এতগুলো অ্যাড ম্যানেজ করাটা ডিফিকাল্ট এবং রেজাল্টটাও ভালো আসে না। একটা অ্যাড ম্যানেজারে যখন মাল্টিপল অ্যাড আপনি ক্যাম্পেইন করেন তখন রেজাল্ট গুলো ভালো আসে না। সেই ক্ষেত্রে কি করবেন, সেই ক্ষেত্রে অ্যাড অ্যাকাউন্টসে যে অ্যাডে যে আপনি যেটা করতে পারছেন, প্রথমে দেখিয়ে দিই যে আপনি নতুন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ এখানে একটা বিজনেস ম্যানেজার যখন ক্রিয়েট করেন তখন বাই ডিফল্ট একটা আপনি নতুন অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারেন এবং এই অ্যাড ম্যানেজারে যখন আপনি অনেক কি করেন, ক্যাম্পেইন করেন, তখন এই লিমিটটা আস্তে আস্তে বাড়িয়ে দেয়। প্রথমে 3টা, 5টা, 10টা এভাবে 30টা, 32টা অ্যাড অ্যাকাউন্টের লিমিট পর্যন্ত আমরা দেখেছি। সেটা কোথা থেকে চেক করব যে কয়টা লিমিট আছে, আমরা এই যে বিজনেস ইনফোতে নিচে আসলে এখান থেকে দেখেন অ্যাড ম্যানেজারের লিমিট দেওয়া আছে যে 3টা আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। ঠিক আছে সো এখান থেকে আমরা অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারছি। সবাই কি বুঝতে পারলেন? এই আইডি গুলো কি ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টের আন্ডারে তৈরি হবে না পেজের আন্ডারে তৈরি হবে? এই অ্যাড ম্যানেজার গুলো বিজনেস ম্যানেজারের আন্ডারে ক্রিয়েট হবে। এবং বিজনেস ম্যানেজারটা কিন্তু আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের,
না না বিজনেস ম্যানেজারটা প্রতিষ্ঠানের নামে ঠিক আছে, কিন্তু বিজনেস ম্যানেজারটাও কিন্তু আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের আন্ডারেই ক্রিয়েট হচ্ছে। অর্থাৎ আপনি আপনার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে যদি লগইন না করেন তাহলে কিন্তু আবার বিজনেস ম্যানেজারে লগইন করতে পারছেন না, এবং এই অ্যাড ম্যানেজার গুলো ক্রিয়েট হচ্ছে আপনার বিজনেস ম্যানেজারের আন্ডারে। বুঝতে পারলাম। আচ্ছা আচ্ছা, এইখানে আরেকটা বিষয় আসলো, সেটা হচ্ছে ধরেন আপনি কোন একটা ক্লায়েন্টের পেজের অ্যাক্সেস নিয়েছেন, এমন হতে পারে যে শুধু পেজের অ্যাক্সেস না আপনার তার পেজের অ্যাডভার্টাইজিং ও আপনার করা লাগছে, সেই ক্ষেত্রে কি করবেন? সেই ক্ষেত্রে প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনি তার অ্যাড ম্যানেজারেই আপনি কি করবেন অ্যাডভার্টাইজিং করবেন। যেমন ধরেন আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, ফ্রিল্যান্সিং করলে দেখা যাবে যে ক্লায়েন্ট আপনাকে অ্যাডভার্টাইজিং করার কথা বলবে, সেই ক্ষেত্রে ধরেন ক্লায়েন্টের $5,000 $10,000 অ্যাড স্পেন্ড আছে, তো এইটা কি করবেন? আপনি কি আপনার পার্সোনাল অ্যাকাউন্টে করবেন? এই পার্সোনাল অ্যাকাউন্টে করতে যে অনেকে ধরা খেয়েছে, হ্যাঁ অনেকে অনেক স্প্যাম করা বা স্ক্যাম করা ক্লায়েন্ট আছে যারা বলে যে তুমি তোমার অ্যাড ম্যানেজারে অ্যাড রান করে দাও আমি তোমার ফাইবারে অর্ডার দিয়ে দিচ্ছি। ওই অর্ডার দিয়ে দিলে যখন অ্যাড রান হয়ে যায়, অ্যাড কমপ্লিট হয়ে যায়, তখন বলে যে না তোমার অ্যাডের পারফরমেন্স ভালো না আমি আমার টাকা রিফান্ড নিয়ে দিচ্ছি, তখন কিন্তু ফাইবার বুঝবে না যে আপনি আপনার নিজের পকেট থেকে টাকা খরচ করেছেন। তো প্রফেশনাল ওয়ে হচ্ছে আপনি সেই ক্লায়েন্টের এক্সেস অ্যাড অ্যাকাউন্টের এক্সেস নিয়ে তার অ্যাড ম্যানেজারে আপনি অ্যাডটা রান করেন। সেক্ষেত্রে কি করবেন, এই যে রিকোয়েস্ট এক্সেস টু এ অ্যাড অ্যাকাউন্ট, হ্যাঁ সো এখান থেকে কি করতে হবে, ক্লায়েন্টকে বলতে হবে যে তুমি তোমার অ্যাড ম্যানেজারের আইডিটা দাও। অ্যাড ম্যানেজারের আইডি কিভাবে পাবে, সে জাস্ট তার এখানে এখান থেকে ফেসবুক প্রোফাইল থেকে অ্যাড ম্যানেজারে যাবে, অ্যাড ম্যানেজারে গেলে উপরে এই যে অ্যাকাউন্ট আইডি থাকবে, হ্যাঁ তাকে জাস্ট এই অ্যাড অ্যাকাউন্ট আইডিটা দিয়ে দিতে হবে, অথবা এটা এখানে উপরেও থাকবে, অথবা এই যে নিচেও এখানে ক্যাম্পেইনস এর এখানে অ্যাড ম্যানেজারের আইডিটা শো করবে। সো ক্লায়েন্ট কে বলবেন এই আইডিটা আপনাকে দিতে, আপনি যেটা করবেন এই আইডিটা এখানে পেস্ট করে আপনার বিজনেস ম্যানেজার থেকে তাকে এই যে ম্যানেজ করার জন্য আপনি রিকোয়েস্ট পাঠাবেন। সো এই রিকোয়েস্টটাও সে তার পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টের নোটিফিকেশন সেকশনে পাবে, অথবা তার অ্যাড ম্যানেজারের সেটিং অপশনে পাবে। সো সেখান থেকে অ্যাপ্রুভ করে দিলে তাহলে আপনি তার কি পাচ্ছেন, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসও পেয়ে যাচ্ছেন। সো আপনি ক্লায়েন্টের পেজের অ্যাক্সেসও পেয়ে গেলেন, অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসও পেয়ে গেলেন। সো আপনি এখন নিশ্চিন্তে তার কোম্পানির জন্য অ্যাডভার্টাইজিং শুরু করতে পারেন। আমরা কি এই পর্যন্ত বুঝতে পারলাম? জি। আচ্ছা, এখানে একটা অপশন হচ্ছে অ্যাড অ্যান অ্যাড অ্যাকাউন্ট। সো এটা কি, এটা হচ্ছে আপনার যে বাই ডিফল্ট অ্যাড ম্যানেজারটা আছে, হ্যাঁ সেই অ্যাড ম্যানেজারেটা আপনি আপনার বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারেন, অথবা আপনি পার্সোনাল অ্যাকাউন্টেও আপনার এই যে পার্সোনাল বাই ডিফল্ট যে অ্যাড ম্যানেজার, এখানেও অন্য মানুষের অ্যাড ম্যানেজার পার্সোনাল বাই ডিফল্ট যে অ্যাড ম্যানেজার আছে সেটা আপনার এখানে চাইলে অ্যাড করতে পারেন, সেটাও আপনি কি করতে পারছেন এই বিজনেস ম্যানেজারে অ্যাড করতে পারবেন যদি আপনি ওই অ্যাড ম্যানেজারের অ্যাডমিন হয়ে থাকেন। এই পর্যন্ত সবাই কি ক্লিয়ার? ক্লিয়ার ভাই। আচ্ছা, এরপরে আমরা ইনস্টাগ্রামে আসি। ইনস্টাগ্রামটা হচ্ছে আপনি আপনি এখানে অ্যাড করে নিতে পারেন, আপনার যে ইনস্টাগ্রামটা আছে এখানে আপনি এখানে পাসওয়ার্ড ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে কানেক্ট করে নিতে পারেন। কানেক্ট করে নিলে যে জিনিসটা হবে যে এখানে যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এবং এখানে যদি আপনার ওই বিজনেসের বিজনেস পেজটা থাকে, এই দুইটা যদি একই বিজনেস ম্যানেজার কানেক্ট করা থাকে, তখন আপনি যখন আপনার পেজ থেকে ওই ইনস্টাগ্রামটা কানেক্ট করে তখন কিন্তু আপনার ইনস্টাগ্রামটা ফুললি সিঙ্ক হয়, হ্যাঁ আদারওয়াইজ আপনার যদি বিজনেস ম্যানেজারে দুইটা জিনিসই অ্যাড করা না থাকে তাহলে কিন্তু দুইটার কানেকশন ফুললি সিঙ্ক হয় না, হ্যাঁ সো এই জিনিসটা কিন্তু একটা প্রবলেম। এই ফুললি সিঙ্ক যখন না হবে তখন ইনস্টাগ্রাম সব কাজ করবে না বা দুইটার ইনফরমেশন গুলো সিঙ্ক হবে না, অনেক সমস্যা হবে। এই জন্য দেখবেন যে মার্কেট প্লেসে অনেক বায়ার এরকম আসে যে আপনার তার হচ্ছে ফেসবুক বিজনেস পেজের সাথে আপনার ইনস্টাগ্রামটা ঠিকমতো কানেক্ট হচ্ছে না, এই ধরনের কাজ অনেক পাওয়া যায়। এই জিনিসটা সলভ জাস্ট এইভাবেই হয়ে যাবে, আপনি যখন পেজটা এখানে কানেক্ট করবেন ইনস্টাগ্রামটা এখানে কানেক্ট করবেন, দেখুন আপনি আপনার পেজের মধ্যে যে যখন
ইনস্টাগ্রামটা আবার কানেক্ট করবেন দেন হচ্ছে এই জিনিসটা সলভ হয়ে যাবে যাই হোক এখানে আমরা সবকিছু অ্যাড করলাম হ্যাঁ এখন আসি আমরা পিপল সেকশনে পিপল সেকশনের কাজটা কি কাজটা হচ্ছে দেখেন গ্রামীণফোনের যে মালিক আছে বা ইউনিলিভারের যে মালিক আছে তার তো এখানে পেজে হাজার হাজার পেজ আছে হ্যাঁ আবার এখানে হাজার হাজার অ্যাড ম্যানেজার আছে সাপোজ হ্যাঁ তো এখন কি উনি একবার এই পেজে একজনকে অ্যাক্সেস দিবে তারপরে অ্যাড ম্যানেজার একবার অ্যাক্সেস দিবে আবার ইনস্টাগ্রামে একবার অ্যাক্সেস দিবে নাকি সব কিছুতে একবারে অ্যাক্সেস দিয়ে দিবে কোনটা ভালো হয় বলেন তো একবারে দিয়ে দিলে আচ্ছা একবারে কিভাবে দিতে হবে সেটা হচ্ছে পিপল থেকে দিতে হবে পিপলে এসে এখানে অ্যাডে যাব অ্যাডে গেলে যাকে আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি তার ইমেল অ্যাড্রেসটা দিব নেক্সটে যাই এখানে ফুল কন্ট্রোলের ক্ষেত্রে আমি দুই ভাবে অ্যাক্সেস দিতে চাচ্ছি হ্যাঁ তো এখানে ফুল কন্ট্রোল নাম দিয়ে দিতে পারি এভরিথিং এর ক্ষেত্রে নাম দিয়ে দিতে পারি অথবা ম্যানেজ দিয়ে দিতে পারি তো ম্যানেজ দিয়ে দিলে আসলে সে ফুল কন্ট্রোল পাচ্ছে আর যদি এখানে না দেওয়া হয় তাহলে সে কিন্তু ফুল কন্ট্রোল পাচ্ছে না তো আমি ফুল কন্ট্রোল ছাড়াই একটু নেক্সটে যাই নেক্সটে গেলে দেখেন আমার এই বিজনেস ম্যানেজারের মধ্যে যেই যে পেজগুলো আছে যেই যে নিউ পেজ এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে শো করবে যে যে ক্লাসিক পেজ আছে এখানে শো করবে দেখেন নিউ পেজ এক্সপিরিয়েন্স নাই এই জন্য এটা শো করছে না ক্লাসিক পেজ কিন্তু শো করছে তো আমি আমার দুইটা পেজ আছে দুইটা পেজের অ্যাক্সেস আমি আমার এমপ্লয়িকে দিতে চাচ্ছি সো কি করব এটা দুইটা সিলেক্ট করব দুইটা সিলেক্ট করে যেই অ্যাক্সেস আমি তাকে দিতে চাচ্ছি সেই অ্যাক্সেস জাস্ট সিলেক্ট করে আমি তাকে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারছি দেন হচ্ছে আমার যদি কোনো অ্যাড ম্যানেজার থাকে অবভিয়াসলি আমার অ্যাড ম্যানেজার আছে এবং অ্যাড ম্যানেজারে কোন অ্যাক্সেস দিতে চাচ্ছি সেটা সিলেক্ট করে আমি তাকে অ্যাক্সেস দিয়ে দিতে পারছি দেন ক্যাটালগস আমার যদি ফেসবুক শপ থাকে শপের মধ্যে যদি ক্যাটালগস থাকে সেই ইন্ডিভিজুয়াল ক্যাটালগসের অ্যাক্সেস দিয়ে দিতে পারি অ্যাপস পিক্সেল হ্যাঁ পিক্সেল আমাদের দরকার হবে পিক্সেলটা আমরা শিখবো সো আমার যদি কোনো পিক্সেলের অ্যাক্সেস দেয়া লাগে তাহলে আমি এটা সব অ্যাক্সেসটা দিয়ে তাকে ইনভাইটেশন পাঠিয়ে দিতে পারি ইনভাইটেশন পাঠালে সে কোথায় ইনভাইটেশনটা পাবে নোটিফিকেশন নোটিফিকেশনে পাবে না যে ইমেল অ্যাড্রেসটা প্রথমে দিয়েছিলাম সেই ইমেল অ্যাড্রেসে তার কাছে একটা ইমেল যাবে যে আমি তাকে আমার বিজনেস ম্যানেজার অ্যাক্সেস দিয়েছি সো সে যখন অ্যাপ্রুভ করে দিবে তখন এই সব কিছুর অ্যাক্সেস একবারে সে পেয়ে যাবে বিষয়টা কি বুঝতে পারলাম বুঝতে পারলাম স্যার একটু ইন্টারাপ্ট করি জি যে অ্যাড অ্যাকাউন্ট যে কানেক্ট করা আর ক্লায়েন্টের থেকে নিয়ে এই জিনিসটা আসলে আমি একটু বুঝে দিলেই তো আমার মনে হয় বাকিদেরও আর কি একটু সমস্যা হচ্ছে যে আসলে কোথা দিয়ে কি কোথায় অ্যাড করতে হবে আর কি আমি কিভাবে ওনাকে রিকোয়েস্ট করব এটা যদি একটু সাম আপ আর একটু দেখাতেন আচ্ছা দেখিয়ে দিচ্ছি তো আপনার কি দরকার আপনার ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দরকার হ্যাঁ সো ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস যদি আপনি আপনার বিজনেস ম্যানেজারে নিয়ে কাজ করতে চান তাহলে তো অবভিয়াসলি আপনার একটা বিজনেস ম্যানেজার থাকা লাগবে ওনার অ্যাক্সেসটা নিয়ে আমি আমার বিজনেস ম্যানেজারে কাজ করব এই তো রাইট তো আপনার একটা আরেকটা জিনিস হচ্ছে যে এই যে বিজনেস সুটের ভিতর কি বিজনেস ম্যানেজার গুলো থাকে আর বিজনেস ম্যানেজার গুলোর ভিতর কি বিজনেস অ্যাড অ্যাকাউন্ট গুলো থাকে এরকম আপনি কি ক্লাসে পড়ে জয়েন করেছেন না না আমি প্রথম থেকেই দেখছি মিঠুন বলছিলাম আচ্ছা মিঠুন বলছেন তো আমরা কিন্তু প্রথমেই এই জিনিসটা আলোচনা করেছি আপনি যখন একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট করবেন business.facebook.com/overview এখানে যখন যাবেন তখন কিন্তু আপনার যখন সাকসেসফুলি একটা বিজনেস ম্যানেজার ক্রিয়েট হয়ে যাবে আপনাকে দুইটা হচ্ছে জায়গায় আপনার আপনাকে নিয়ে আসবে হ্যাঁ হয় হচ্ছে আপনাকে বিজনেস ম্যানেজারের যে ওল্ড ভার্সনটা আছে এই যে ভার্সনটা এটাতে নিয়ে আসবে অথবা এই বিজনেস সুইটের মধ্যে নিয়ে আসবে সো এই দুইটা জিনিসের মধ্যে পার্থক্য কি এইখানে যে মেটা বিজনেস সুইটটা আছে এই মেটা বিজনেস সুইটটা হচ্ছে এই বিজনেস ম্যানেজার হ্যাঁ ফেসবুক বিজনেস ম্যানেজারের আপডেটেড ভার্সন হ্যাঁ সো এইখানে আমাদের যদি নিয়ে আসে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই আমাদের নিয়ে আসে এখানে আসলে এখানে আমরা কোনো কাজ করব না কারণ হচ্ছে এই মেটা বিজনেস সুইট যেটা আছে এটা এখনো বেটা ভার্সন মানে এখানে সবকিছু এখনো আপগ্রেড হয় নাই ইন্টিগ্রেটেড হয় নাই জাস্ট লাইক নিউ পেজ এক্সপিরিয়েন্স হ্যাঁ নিউ পেজ এক্সপিরিয়েন্সে কিন্তু এখনো সবকিছু করা যায় না সো আপনি যেটা করবেন
এখান থেকে হেল্পে যাবেন, হেল্পে যে গো টু বিজনেস ম্যানেজারে চলে যাবেন। এখানে গেলে আপনাকে ওল্ড ভার্সনে নিয়ে আসবে এবং ওল্ড ভার্সনে আসলে আপনি সব কাজ স্মুথলি করতে পারছেন। আমরা কি বুঝতে পারলাম এখন? জি জি। আচ্ছা, আমরা যখন ওল্ড ভার্সনে আসবো, ওল্ড ভার্সনে এসে এখানে সেটিং অপশনে আসলে এই সব কিছু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে এরপরে যে আপনার কোশ্চেনটা ছিল যে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা কিভাবে নিব, তো অ্যাড ম্যানেজারের অ্যাক্সেসটা যদি আমরা নিতে চাই তাহলে অবভিয়াসলি আমাদের একটা বিজনেস ম্যানেজার থাকতে হবে। হ্যাঁ, তারপরে আমি তার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারবো। সরি, এটা আসলে শুধুমাত্র বিজনেস ম্যানেজার থাকলেই যে আপনি তার অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস নিতে পারবেন এরকম না। আপনি পার্সোনাল বাই ডিফল্ট যে অ্যাড ম্যানেজার আছে এখান থেকেও কারোর অ্যাক্সেস আপনি নিতে পারবেন। হ্যাঁ, এটা হচ্ছে এই ম্যানুয়াল সিস্টেম। আপনি ধরেন আমি এখানে ক্লায়েন্ট, হ্যাঁ, আমি কি করতে পারবো এখানে যে অ্যাড অ্যাকাউন্ট সেটিং এ যাইতে পারবো, সেটিং এ যে এই যে এখানে অ্যাড পিপল থেকে কোন একজনের নাম দিয়ে যে আমার ফ্রেন্ড আছে, এখানে আবার অবশ্য ফ্রেন্ড হতে হবে, ফ্রেন্ড হয়ে তারপরে তাকে আমার অ্যাড ম্যানেজারের হচ্ছে অ্যাডমিন অ্যাক্সেস, অ্যাডভার্টাইজার অ্যাক্সেস বা অ্যানালিস্ট অ্যাক্সেস আমি দিয়ে দিতে পারবো। এটা কিভাবে করতে হবে? ক্লায়েন্টের অ্যাড ম্যানেজারের অ্যাড সেটিং এ যাবে, তারপরে আপনার আইডি তার সাথে ফ্রেন্ড হতে হবে, তারপরে আপনাকে অ্যাড করে দিতে পারবে হবে। এটা আসলে খুব ডিফিকাল্ট হচ্ছে একটা বিষয়, বাট আপনার যদি বিজনেস ম্যানেজার থাকে খুব সহজে আপনি কি করতে পারছেন, শুধুমাত্র তাকে বলবেন তোমার অ্যাড ম্যানেজারের আইডিটা আমাকে দাও। তো সে অ্যাড ম্যানেজারের আইডি কিভাবে পাবে? সে অ্যাড ম্যানেজারে গেলে এই যে উপরে অ্যাড ম্যানেজারের আইডিটা পাবে। সো এই অ্যাড ম্যানেজারের আইডিটা ক্লায়েন্ট আপনাকে পাঠাই দিবে। পাঠাই দিলে আপনি কি করবেন, আপনি আপনার বিজনেস ম্যানেজারে আসবেন, এসে এখানে অ্যাডে যাবেন, অ্যাডে যে রিকোয়েস্ট অ্যাক্সেস টু অ্যান অ্যাড অ্যাকাউন্ট এখানে যাবেন, এটা দিবেন, দিয়ে আপনার যে অ্যাক্সেসটা লাগবে দিয়ে কনফার্ম করে দিবেন, তাহলে তার কাছে নোটিফিকেশন চলে যাবে। এখন কি বুঝতে পারলাম? এটা না বোঝাটা খুবই নর্মাল। হ্যাঁ, কনফিউশন আপনাদের থাকবে, যাদের কনফিউশন থাকবে আপনারা রেকর্ডিংটা দেখবেন, রেকর্ডিং দেখে নিজেরা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করে নেক্সট ক্লাসে যে যে প্রবলেম থাকবে এই প্রবলেম গুলো বলবেন, তাহলে জিনিসগুলো সলভ হয়ে যাবে। ঠিক আছে? জি, একটু প্র্যাকটিস করতে হবে। এখন যদি একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, মনে হয় আগে প্র্যাকটিস করলে একটু ক্লিয়ার হয়ে যাবে। জি জি, ইনশাআল্লাহ। ভাই আমি একটু কথা বলতে চাই। জি বলেন। একটু স্ক্রিনটা শেয়ার দিতে যাচ্ছি। আপনার স্ক্রিন? জি। এখন দরকার নেই, আপনি ক্লাসের শেষে দিয়েন। হ্যাঁ, আপনার কোনো কনফিউশন আছে? হ্যাঁ, মানে আপনি বলছিলেন, আমি আবার পাশাপাশি একটু ট্রাই করতেছিলাম। আচ্ছা, বাট আপনার যে ইন্টারফেসটা আমার ইন্টারফেসের সাথে মিলতেছে না। মিলতেছে না? আপনি বিজনেস সুইটে আছেন মনে হয়, বিজনেস সুইট থেকে বিজনেস ম্যানেজারে যান। আপনি দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, এখানে ভাইয়া আমার যে এখান থেকে আমি প্রথম থেকে দেখাই, আমি যখন ট্রাই করলাম আপনার লিংকে গিয়ে, তখন এই জিনিসটা আমি তো আর করি নাই, যেহেতু আমার ডোমেইন নাই। ডোমেইন থাকা লাগবে না, আপনি আপনার পার্সোনালটা দিয়ে করেন। দিয়ে করা যাবে, ওকে। বাট আমি এখানে দেখলাম যে মেটা বিজনেস সুটটা আমার আছে। জি। দেন আপনি আমাকে বলেছেন এটাতে কাজ না করতে। জি। আমি চলে গেলাম বিজনেস ম্যানেজারে। জি। ওকে, গেলাম। কিন্তু আপনার ইন্টারফেসটা আমার ইন্টারফেসটা মিলছে না। এই যে নিচে সেটিং আইকনে ক্লিক করতে হবে, সেটিং এ ক্লিক করা করলাম। এই যে আপনার তো বিজনেস ম্যানেজার ক্রিয়েট করা আছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। এটা জন্য তো বলতেছে মিলতেছে না, কেন মিলতেছে না? আচ্ছা, এই জিনিসগুলো আপনারা রেকর্ডিং দেখলে আপনাদের এইগুলো সলভ হয়ে যাবে। আচ্ছা, প্রেজেন্টেশন বন্ধ করে দেন, আমারটা করি। আমি বন্ধ করে দিয়েছি। আমারটা কি দেখা যাচ্ছে এখন? আচ্ছা, এইখানে তো পিপল থেকে আমরা কি করতে পারছি, কাউকে অ্যাক্সেস দিতে পারছি। হ্যাঁ, দেন আমরা একটু পার্টনারে আসি। হ্যাঁ, এখানে একটা কথা বলে রাখি যে পিপল থেকে শুনে তাহলে ভাইয়া অ্যাকাউন্ট করাই আছে? জি, আপনার বিজনেস ম্যানেজার অলরেডি আছে। ও মা, আমি তো কবে খুললাম?
আচ্ছা হয়ে গেছে পার্টনার থেকে আমরা একটু দেখি পার্টনার থেকে কি করা যাচ্ছে পার্টনারে যদি যাই হ্যাঁ এখানে অ্যাডে যাই জাস্ট ছোট স্যার এই যে ফটো হয় কোন ফটো দেখা যাচ্ছে ছোট দেখা যাচ্ছে সবারই কি ছোট দেখা যাচ্ছে জি স্যার এটা ফটো দেখান এখন দেখা যাচ্ছে এখন বড় দেখা যাচ্ছে না না এখন ছোট দেখা যাচ্ছে আচ্ছা আমি মাত্র জয়েন করাই দিছি যে অটো অ্যাডমিট কাজ করতেছিল না আপনি এখানে একটু কমেন্ট করে দেন আবার ট্রাই করতে বলেন যে দেখেছেন আচ্ছা ঠিক আছে আচ্ছা পার্টনার থেকে কি কি করা যায় দেখি পার্টনার থেকে দেখেন গিভ এ পার্টনার অ্যাক্সেস টু ইওর অ্যাসেট হ্যাঁ সো এই এই জিনিসটা কি এই জিনিসটা একদম সেম জিনিস যে জিনিসটা আমরা পিপলে দেখেছিলাম যে আমার বিজনেস ম্যানেজারে যে এসেট গুলো আছে এসেট কাকে বলে আমার ধরেন একটা পেজ আছে আমার একটা অ্যাড ম্যানেজার আছে আমার একটা পিক্সেল আছে ক্যাটালগ আছে এগুলো হচ্ছে আমার বিজনেস ম্যানেজারের অ্যাসেট মানে সম্পত্তি তো এটার অ্যাক্সেস আমরা কি করেছি পিপলে আমরা যাকে অ্যাক্সেস দিব তার ইমেল অ্যাড্রেসের মাধ্যমে তাকে দিয়ে দিয়েছি আর পার্টনার থেকেও সেম কাজটা করা যায় সেম কাজটা কিভাবে করা যাচ্ছে যে পার্টনারের যে বিজনেস ম্যানেজার আছে পার্টনারের যে বিজনেস ম্যানেজার আছে সেই বিজনেস ম্যানেজার জি স্ক্রিন তো শেয়ার করা আমি তো দেখতে পাচ্ছি না মেবি আমার আচ্ছা আমি এটা এটা কেটে দিয়ে আবার দেখা যাচ্ছে ঠিক আছে ঠিক আছে ওকে এখন দেখতে পাচ্ছি সবাই দেখতে পাচ্ছেন এখন জি সবাই কি দেখছেন বলেন তো আমার স্ক্রিনের অ্যাড আ নিউ পার্টনার সেটআপ আচ্ছা ওকে সো এইখানে আমি কি করতে পারছি পার্টনারের পার্টনারকে আমার বিজনেস ম্যানেজারের অ্যাসেট গুলো দিয়ে দিতে পারি কিসের মাধ্যমে সেই পার্টনারের বিজনেস ম্যানেজারের আইডি আমাকে দিতে হবে এখন বিজনেস ম্যানেজারের আইডি কিভাবে পাবে সেটা একটু দেখি বিজনেস ম্যানেজারের আইডি পেতে হলে তার কিন্তু অবশ্যই বিজনেস ম্যানেজার থাকতে হবে হ্যাঁ ধরেন এই যে বেশ কিছুদিন আগে রবি আর এয়ারটেল কি হয়ে গিয়েছে পার্টনার হয়ে গিয়েছে না এক কোম্পানি হয়ে গিয়েছে তো সেই ক্ষেত্রে এটা রবি করতে পারে যে রবি হচ্ছে রবির এক্সেস বা এয়ারটেল এয়ারটেলের এক্সেস কাকে দিয়ে দিচ্ছে আপনার রবিকে দিয়ে দিচ্ছে তো এটা ধরেন এই যে এই বিজনেস ম্যানেজারটা ধরেন হচ্ছে কি আপনার রবি সো আর আমি রবির রবিকে কিসের অ্যাক্সেস দিচ্ছি এই যে এয়ারটেলের অ্যাক্সেস সো আমার এই যে অ্যাজ এই যে ইমতিয়াজ হাসান এটা হচ্ছে এয়ারটেল ধরেন সো এইখানে যে অ্যাক্সেস আছে এটা কাকে দিয়ে দিচ্ছি রবিকে দিয়ে দিচ্ছি সো রবিকে দিতে হলে রবির বিজনেস ম্যানেজার আইডি লাগবে বিজনেস ম্যানেজার আইডির জন্য এই যে বিজনেস ইনফো নিচে যেটা আছে এখানে গেলে আপনি বিজনেস ম্যানেজার আইডিটা পাচ্ছেন অথবা এই যে উপরেও বিজনেস ম্যানেজার আইডিটা দেয়া আছে তো এই আইডি হচ্ছে রবি আমাকে দিবে এবং আমি অ্যাজ এ এয়ারটেল কি করলাম তার আইডিটা এখানে দিলাম দিয়ে নেক্সটে গেলাম নেক্সটে যে আমার যে যে অ্যাসেট আছে সেই অ্যাসেট গুলোর অ্যাক্সেস তাকে দিয়ে দিচ্ছি তো এটা কি বুঝতে পারলেন এটা সেম পিপলের মতো বাট হচ্ছে ডিফারেন্সটা হচ্ছে আগে আমরা ইমেল অ্যাড্রেসের মাধ্যমে অ্যাক্সেসটা দিয়েছি আর এখন আমরা কি করছি তার বিজনেস ম্যানেজারের আইডির মাধ্যমে তাকে অ্যাক্সেসটা দিচ্ছি আমরা সবাই কি বুঝতে পারলাম এটা কি দুইটা বিজনেস ম্যানেজারটাকে দেওয়ার জন্য মানে একজন একজন করে বলুন বলেন বিজনেস ম্যানেজারটাকে শিফট করার জন্য বিজনেস ম্যানেজারকে শিফট করার জন্য না তার বিজনেস ম্যানেজার তার জায়গায় থাকবে আমার বিজনেস ম্যানেজার আমার কাছেই থাকবে কিন্তু এসেট গুলো কি হয়ে যাবে
অ্যাক্সেস হয়ে যাবে ওকে আর পিপল কি বিজনেসের অ্যাক্সেস পাবে না অ্যাডের অ্যাক্সেস পাবে পিপল হচ্ছে বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটাই পেয়ে যাবে আপনি যেভাবে অ্যাক্সেস দিবেন ওকে তাহলে এটা অলমোস্ট সেম অলমোস্ট সেম জিনিস আচ্ছা ডিফারেন্ট জিনিস কোনটা ডিফারেন্ট হচ্ছে এই যে আস্ক এ পার্টনার টু শেয়ার देयर অ্যাসেট এটা হচ্ছে আপনি আপনার ক্লায়েন্টের কাছে তার বিজনেস ম্যানেজারের অ্যাসেটের অ্যাক্সেস চাচ্ছেন বা আপনি আপনার পার্টনারের কাছে তার বিজনেস ম্যানেজারের অ্যাসেটের অ্যাক্সেস চাচ্ছেন এটা নরমালি হচ্ছে আপনার যখন আপনি ক্লায়েন্টের অ্যাক্সেস নেন তখন নরমালি এই অপশনটাই ব্যবহার করা হয় হ্যাঁ তো এখানে আমি গেলাম দেন গেট স্টার্টেড দিলাম গেট স্টার্টেড দিয়ে আমার যে ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের নাম দিব ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিব ক্লায়েন্টের ইমেল অ্যাড্রেস দিব এবং ক্লায়েন্টের বিজনেস অ্যাকাউন্ট আইডি মানে তার যে বিজনেস ম্যানেজার আইডিটা আছে এই আইডিটা আমি দিব হ্যাঁ তো এখানে দিব দিয়ে আমি তার কাছে অ্যাক্সেস চাব অ্যাক্সেস চাওয়ার ক্ষেত্রে আমার রোলটা কি হচ্ছে আমি যদি মিডিয়া এজেন্সি হই আমি যদি ডিজিটাল মার্কেটিং এজেন্সি হই এটা সিলেক্ট করে দিব আমি যদি তার ফুল অ্যাক্সেস চাই তাহলে ব্র্যান্ড অর বিজনেস বা আমি যদি তার পার্টনার হই তাহলে ব্র্যান্ড অর বিজনেস হিসাবে দিয়ে দিব ধরেন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার বা ডিজিটাল মার্কেটিং এজেন্সি আমি তার কাছে অ্যাক্সেস চাচ্ছি এবং তার রোলটা এখানে কি সে হচ্ছে একটা কোম্পানি হুম তো এখান থেকে আমি রিকোয়েস্ট অ্যাসেট টাইপস এখানে যাব দেন তার কি কি অ্যাক্সেস আমার দরকার হ্যাঁ এইগুলো আমরা সিলেক্ট করে দেব এখানে দেখেন পেজ কি কি পেজ আসছে সেটা কিন্তু আসছে না কারণ তার তার বিজনেস ম্যানেজার কয়টা পেজ আছে সেটা কিন্তু আমাকে শো করবে না বাট আমি তার পেজের অ্যাক্সেস চাচ্ছি কি অ্যাক্সেস চাচ্ছি সেটা কিন্তু এখানে আমি ডিফাইন করে দিতে পারছি তারপর অ্যাড ম্যানেজারে জি বলেন ওকে আমার বিজনেস পেজ ম্যানেজারে যে কয়টা পেজ থাকবে ওকে সব পেজেরই অ্যাক্সেস পেয়ে যাবে সেটাই আমরা দেখছি একটু ওয়েট করেন তাহলে আমরা বুঝতে পারবো তো আমি পেজের অ্যাক্সেস চাচ্ছি দেন হচ্ছে আমার কি লাগবে অ্যাড ম্যানেজারের অ্যাক্সেস লাগবে আর কি লাগবে পিক্সেলের অ্যাক্সেস লাগবে তো এই অ্যাক্সেস গুলো নিয়ে আমি কি করলাম কনফার্ম এন্ড রিভিউ করলাম রিভিউ করে আমি তাকে একটা পার্সোনালাইজড মেসেজ দিতে পারি যে তোমার এই অ্যাক্সেস আমার দরকার প্রফেশনাল যে জিনিসগুলো মানে দেয়া হয় সেগুলো আমরা দিয়ে দিলাম দেন সেন্ড করে দিলাম এই জিনিসগুলো খুব অর্গানাইজড ওয়েতে কিন্তু হচ্ছে হ্যাঁ সো এইখানে পাঠিয়ে দিলাম এই রিকোয়েস্টটা কোথায় যাবে বলেন তো তার ইমেল অ্যাড্রেসে বিজনেস ম্যানেজারের নোটিফিকেশনে বিজনেস ম্যানেজারের নোটিফিকেশনেও যাবে তার ইমেল অ্যাড্রেসেও যাবে তারপরেও দেখবেন হ্যাঁ তারপরেও দেখবেন যে অনেক ব্যয়ার বুঝবে না যে সে রিকোয়েস্টটা আসলে কোথায় পেয়েছে সো আপনি তার জন্য একটু ইজি করে দিতে পারেন এইখান থেকে কপি লিংক টু রিকোয়েস্ট এই লিংকটা এখান থেকে কপি করতে পারেন কপি করে তাকে পার্সোনালি এই লিংকটা পাঠিয়ে দিবেন তাহলে কি হবে সে যখনই এই লিংকে ক্লিক করবে তখনই সে রিকোয়েস্টটা দেখতে পারবে তো এখানে আমি কপি করে এটা ওপেন করি এই যে দেখেন রিকোয়েস্টটা চলে আসছে হ্যাঁ অন্য একটা বিজনেস ম্যানেজারে হ্যাঁ ক্লায়েন্টের বিজনেস ম্যানেজার সো এখানে যদি রেসপন্ড টু রিকোয়েস্টে যাই গেট স্টার্টেড দেই নেক্সটে যাই এইখানে দেখেন নিউ পেজ এক্সপিরিয়েন্স আমি কিসের অ্যাক্সেস চেয়েছিলাম পেজের অ্যাক্সেস চেয়েছিলাম হ্যাঁ সো এখানে আমার দেখেন কোনো নিউ পেজ এক্সপিরিয়েন্স নাই সো এটার কিন্তু কোনো অ্যাক্সেসই আমি দিতে পারছি না দেন ক্লাসিক পেজে আসি ক্লাসিক পেজে কি চেয়েছে সে ফুল ম্যানেজ কন্ট্রোল চেয়েছে এখান থেকে কিন্তু আমি এটা সিলেক্ট করে দিতে পারছি যে আমি সবগুলো পেজের অ্যাক্সেসই তাকে দিব নাকি পার্টিকুলার কোন একটা পেজের অ্যাক্সেস দিব সো আমি ধরেন এই পেজটার অ্যাক্সেস শুধুমাত্র দিলাম জাস্ট এটা কি করলাম অ্যাপ্রুভ করে দিলাম দেন অ্যাড ম্যানেজার এখানে দেখেন আমার অনেকগুলো অ্যাড ম্যানেজার আছে আমি কি সবগুলোর অ্যাক্সেস দিব নাকি যে কোনো একটার অ্যাক্সেস দিব সেটা আমি ই করতে পারছি আবার আমি চাইলে সে ফুল কন্ট্রোল চেয়েছে আমার অ্যাড ম্যানেজার আমি চাইলে কি করতে পারবো অ্যাজ এ ক্লায়েন্ট আমি এটা একটু চেঞ্জও করে দিতে পারবো যে না আমি তাকে ফুল কন্ট্রোল দিব না জাস্ট এই জিনিসগুলোর কন্ট্রোল অ্যাক্সেস গুলো দিব দেন হচ্ছে সে পিক্সেলের অ্যাক্সেস চেয়েছে আমি জাস্ট পিক্সেল গুলো সেট করে তাকে যে অ্যাক্সেসটা দিতে চাচ্ছি দিয়ে এটা কনফার্ম করে দিলে সে ওই অ্যাক্সেস গুলো পেয়ে যাবে আমরা কি বুঝতে পারলাম এটা
ভাই বুঝতে পেরেছি একটু কোশ্চেন আছে জি বলেন কোশ্চেনটা হচ্ছে যে আমার তো একটা পেজ মানে একটা অ্যাড ম্যানেজার না পেজের সাথে কোনো অ্যাড ম্যানেজারের কোনো সম্পর্ক নেই না না ভাই আমার প্রশ্ন হচ্ছে যে আমি একটা পেজ থেকে মানে একটা পেজের অ্যাড কি দুই তিনটা আইডি থেকে করতে মানে অ্যাড ম্যানেজার দিয়ে করতে পারবো হ্যাঁ অবিয়াসলি করতে পারবেন মানে ভিন্ন ভিন্ন অ্যাড ম্যানেজার দিয়ে আমি একটা পেজ অ্যাড করতে পারবো হ্যাঁ করতে পারবেন কোনো সমস্যা নেই ওকে সেক্ষেত্রে আমার বিজনেস ম্যানেজার অ্যাড থাকতে হবে হ্যাঁ বিজনেস ম্যানেজার যখন থাকবে তখনই আসলে আপনি মাল্টিপল অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারছেন আদারওয়াইজ তো আপনি মাল্টিপল অ্যাড ম্যানেজার ক্রিয়েট করতে পারছেন না এবং বিজনেস ম্যানেজার সরি অ্যাড ম্যানেজার আর বিজনেস পেজের সাথে কোনো সম্পর্ক নাই আপনি যে কোনো অ্যাড ম্যানেজারে যে কোনো পেজের অ্যাড রান করতে পারেন যে কোনো পেজের জন্য যে কোনো অ্যাড ম্যানেজারে অ্যাড রান করতে পারেন কোনো সমস্যা আমরা তো এর আগে দেখেছি যে আমরা যখন পেজটাতে সুইচ করি এবং সেই একটাই আপনি যেখানে অনেক জায়গা থেকে অ্যাড ম্যানেজারে যাওয়া যায় কিন্তু যেখান থেকেই আপনি যান পেজ থেকেই যান বা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্ট থেকেই যান সবগুলো সেম অ্যাড ম্যানেজার বুঝতে পারছেন এইখান থেকে আপনি কি করতে পারছেন ক্লায়েন্টের থেকে অ্যাক্সেসটা চাইতে পারছেন এবং ক্লায়েন্ট আপনাকে যে অ্যাক্সেসগুলো দিবে সেই অ্যাক্সেসগুলো দিয়ে কনফার্ম করে দিলে এই অ্যাক্সেসগুলো আপনি পেয়ে যাবেন আমরা কি সবাই বুঝতে পারলাম জি আচ্ছা এই জিনিসগুলো আমরা বুঝলাম এরপরে আসি পিক্সেলে আচ্ছা পিক্সেলটা আমরা একটু পরে দেখি অন্য জিনিসগুলো আমরা দেখে নেই পিক্সেল আর ডোমেইনটা আমরা পরে দেখব আচ্ছা পেমেন্ট মেথড আমরা কি অ্যাড ম্যানেজারের পেমেন্ট মেথডটা দেখেছিলাম না আচ্ছা আমরা যে অ্যাড ম্যানেজারে যে হচ্ছে অ্যাড গুলো রান করছি অ্যাড গুলো তো অবিয়াসলি কি করতে হয় পেমেন্ট তো করতে হবে পেমেন্ট করা ছাড়া কি ফেসবুক অ্যাড রান করতে দিবে জি বলেন স্যার ওই যে একজন মনে হয় হাত তুলেছিল এবং একটা মেসেজও দিয়েছিল যে সে কিছু বলতে চায় আচ্ছা বলতে তো সমস্যা নাই আরশাদুল হক আরশাদুল হক আছেন আপনি আচ্ছা আরশাদুল হক আপনি আসলে আমাদেরকে বলবেন কোনো সমস্যা নেই এখানে হ্যান্ড রেজ করার কোনো দরকার নেই যার যেটা বলার দরকার বলে দিবেন এখন খুব বেশি মানুষ নেই আচ্ছা এখানে আমরা যে অ্যাড ম্যানেজারে অ্যাডটা রান করব এটার ক্ষেত্রে অবিয়াসলি কিন্তু কেউ কিছু বলছেন একটু কথা বলতে চাচ্ছিলাম জি বলেন বলতে চাচ্ছিলাম কি যে আমি তো গ্রুপে জয়েন আছি হ্যাঁ জি তো ক্লাসের লিংক গ্রুপে আমি দেখতে পাই না আচ্ছা আজকে যেটা করেছি আপনাদের প্রবলেম সলভ করার জন্য আজকে আমি আপনাদেরকে একটা পার্মানেন্ট লিংক দিয়ে দিয়েছি ক্লাসের এই লিংকটা আমি ফিচার্ড করে দিয়েছি সো আপনারা কি করবেন আপনারা এই গ্রুপে তো আপনি জয়েন আছেন রাইট জি এই গ্রুপের এই ফিচার্ড অপশনে আসবেন ফিচার্ড অপশনে আসলে এখানে দেখবেন যে উপরে একটা কি আছে লিংক আছে যে পার্মানেন্ট ক্লাস লিংক এই লিংকে এসে আপনি আমাদের ক্লাস শুরু হওয়ার 10 মিনিট আগ থেকে আপনি লিংকে জয়েন করে ওয়েট করবেন হ্যাঁ তো এখানে যখন আমি ক্লাস নেওয়া শুরু করব তখন কি হবে এখানে লিংকে ক্লিক করলে আপনি জয়েন করতে পারবেন হ্যাঁ জয়েন হয়ে যাবে সো এটা সব সময় এখন থেকে এই সেম লিংকেই প্রতিদিন ক্লাস হবে সবাই কি ক্লিয়ার শুধু রেকর্ডিং এর জন্য ওয়েট করেন এই ক্লাস রেকর্ডিংটা আপনার ইউটিউব ভিডিও না হ্যাঁ যে আপনি এখানে গেলেন যে ক্লিক করলেন আর এটা ওপেন হয়ে গেল এটা হচ্ছে গুগল ড্রাইভ তো এখানে এই ভিডিওটা যদি আপনি
সরাসরি দেখতে চান তাহলে আপনার ইন্টারনেট স্পিড ভালো হতে হবে, আপনার ডিভাইসটা ভালো হতে হবে, তারপরে আপনি ক্লিক করার পর 1-2 মিনিট আপনাকে ওয়েট করতে হবে এটা অন করার জন্য, দেন অন হবে, তারপরে আপনি দেখতে পারবেন এটার কি 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 কন্ডিশন। আপনার ইন্টারনেট ভালো হতে হবে, আপনার ডিভাইস ভালো হতে হবে। যদি আপনার ইন্টারনেট ডিভাইস ভালো না হয় তাহলে যেটা করবেন এটা ওপেন করে এটা ডাউনলোড করবেন, ডাউনলোড হতেও অনেক সময় লাগে, ডাউনলোড হবে, ডাউনলোড হওয়ার পরে তারপরে আপনি ভিডিওটা দেখবেন। তো যাদের এই জিনিসগুলো আসলে অভ্যস্ত না এদেরকে আসলে বোঝানোটা খুবই ডিফিকাল্ট। আজকে স্যার ক্লাসে তো ঢুকতে অনেক সমস্যা হয়েছে, আমি মাত্র জয়েন করলাম, আমার সাথে অনেকেরই সমস্যা হয়েছে, অনেকের সাথে মেসেজ দিলাম অনেকে ঢুকতে পারতেছিল না। আচ্ছা একটু আগে এই প্রবলেমটা হয়েছিল, এই যে অটো অ্যাডমিশনটা কাজ করছিল না এই জন্য সমস্যাটা হয়েছিল, আশা করি এটা হবে না নেক্সট টাইম। ঠিক আছে, শুরুতেই হয়েছে, 7টায় হয়েছে না? হ্যাঁ 7টা থেকেই হচ্ছে। আমরা তো স্যার 1 ঘন্টা তো লস করলাম, আমি মাত্র জয়েন করছি, আরো কয়েকজন সাথে যোগাযোগ করলাম তারাও জয়েন হতে পারে নাই। আচ্ছা এখনো কি কেউ জয়েন হতে পারেনি এরকম কেউ আছেন? হ্যাঁ আরো 2 জন ছিল, আমি পরে গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে সবাই জয়েন হয়ে গেছে, এখন সবাই জয়েন হয়ে গেছে, সবাই চলে আসছে, আমিও আসতে পারি নাই এখন আসছে আর কি। আচ্ছা ঠিক আছে, তো আপনাদের যে যে কোনো প্রবলেম হলে আমাদের ওই যে আমাদের আপনাদের যে যে নম্বরে অ্যাডমিশন নিয়েছেন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেঞ্জার গ্রুপে দুই জায়গায় আমি মেসেজ করতেছি, অনেক মেসেজ করছি কিন্তু সবাই বলতেছে আমরা তো ক্লাস করতেছি জয়েন হতে পারছি তো আপনাদের কি সমস্যা হচ্ছে, কিন্তু ইউআরএল থেকে নাকি কয়েকটা ইয়া দিচ্ছে কিন্তু ওই কোডে ঢুকতেছিল না। আচ্ছা বুঝতে পারছি, জি কিন্তু ওরা ঢুকতে পারেনি। আচ্ছা ঠিক আছে, এখন থেকে আশা করি আর সমস্যা হবে না, পারমানেন্ট লিংক যেহেতু দেয়া হয়ে গিয়েছে আপনারা এখানে ট্রাই করবেন, কিন্তু আপনাদের একটু যে হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু দিয়ে দিলে ভালো হয় আমার জন্য, একটু ভালো হয়। আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তো আমি নেই, আমাকে অ্যাড করে দিন, আমাকে অ্যাড করে দিন তাহলে আমি দিয়ে দিব, অথবা এখানে আমি দিয়ে দিচ্ছি আপনারা কেউ একজন দিয়ে দেন। মেসেঞ্জারে দেওয়া যাবে না আপনার কাছে? আমি এই যে আপনাদের এই ইনবক্স এর মধ্যে দিয়ে দিচ্ছি তাহলে আপনারা, অথবা আপনাদের ফেসবুক গ্রুপে তো আপনারা নিজেরাই পাচ্ছেন, এটা তো আমারও দেওয়ার দরকার আছে বলে মনে হয় না, যে এই যে এই লিংকটা হোয়াটসঅ্যাপে কি আপনাকে আমরা জয়েন করতে পারবো নাকি? এটা তো ইউআরএল থেকে, তো অ্যাডমিন তো ওখান থেকে, সিআর যিনি আছেন না উনি তো মনে হয় মেসেঞ্জারে অ্যাড আছেন, উনি ওখানে দিয়ে দিলেই তো হয়ে যাচ্ছে। কে পুরো পেজে আসে না স্যার, স্ক্রিনে পুরো স্ক্রিনে আচ্ছা এত বড় লিংক, ওয়ালাইকুম আসসালাম, স্ক্রিনটা তো পুরোটাই আসার কথা, এটা তো হাফ পেজ মানে এক সাইডে ছবি দেখা যাচ্ছে আর সে যে স্ক্রিনটা দেখা যাচ্ছে। আর ঠিকই মোবাইলে আছেন না ডেস্কটপে আছেন? ডেস্কটপে স্যার, ডেস্কটপে এই যে এরকম 3 ডট আছে দেখবেন, 3 ডটে যাওয়ার পরে এই যে লেআউট চেঞ্জ লেআউট আছে এখানে, যে এই যে সাইড বার দিয়ে দিবেন, সাইড বার দিয়ে দিলে আশা করি আপনার এটা বড় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আমরা কোথায় জানিয়েছিলাম, পেমেন্টে ছিলাম, একজন আনমিউট আছেন একটু মিউট হন প্লিজ। ভাই আমার একটা কোশ্চেন, জি বলেন। আমার যেমন অ্যাড ম্যানেজারে তো একটা পেমেন্ট অ্যাড করা থাকবে, আমি অ্যাক্সেস পাওয়ার সাথে সাথে কি পেমেন্টের ইয়াটাও পাবো? হ্যাঁ আপনি পেমেন্টের অ্যাক্সেস বলতে আগে দেখে নেন তাহলে আপনার ক্লিয়ার বুঝতে পারবেন, আমি আগে দেখাই। সো এখানে অ্যাড ম্যানেজার কি আলাদা করতে হবে? আমি সবই দেখাচ্ছি, হ্যাঁ সব ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে অ্যাড ম্যানেজারে দেখেন যে আমার যে অ্যাড ম্যানেজার আমি অ্যাডটা রান করব, বিজনেস ম্যানেজার ভুলে যান, হ্যাঁ অ্যাড ম্যানেজারে অ্যাডটা রান করব, সেই ক্ষেত্রে পেমেন্টটা কিভাবে হবে,
পেমেন্টটা হওয়ার জন্য আপনাকে যেটা করতে হবে বিলিং অপশনে যেতে হবে, অথবা আপনি যখন অ্যাডটা রান করবেন বা এই যে বারবার এখানে বাঁ পাশে দেখবেন যে নোটিফিকেশন দেয় যে পেমেন্ট মেথড অ্যাড করার জন্য, তো আপনি ওইখানের থেকেও করতে পারেন অথবা এই থ্রি লাইন থেকে বিলিং এ যেয়ে আপনি পেমেন্টটা অ্যাড করতে পারবেন। সো এখানে নিয়ে আসবে, দেন আপনাকে পেমেন্ট সেটিং এ যেতে হবে। পেমেন্ট সেটিং এ যে এখানে অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করে আপনার পেমেন্ট মেথডটা অ্যাড করতে হবে। কোন কার্ড অ্যাড করতে হবে এটা কি আমি বলেছিলাম? বলেছেন ডুয়াল কারেন্সি, বলেছেন জি ডুয়াল কারেন্সি কার্ড আপনাকে অ্যাড করতে হবে। হ্যাঁ বলেছিলেন যে পেওনিয়ার করা যায়, কিন্তু এখানে পেওনিয়ার নাই। না পেওনিয়ার তো আপনাকে ভিসা অথবা মাস্টার কার্ড দিবে, আলাদা ভাবে পেওনিয়ার তো লেখা থাকবে না এখানে। তো পেওনিয়ার নরমালি মাস্টার কার্ড দেয়, সেই মাস্টার কার্ডটা আপনাকে এখানে অ্যাড করে দিতে হবে। এবং অ্যাড করলে এখানে যেটা হবে, আপনার কি আগে থেকেই টাকা কেটে নিবে এরকম কিছু? কিভাবে টাকা কাটবে বলুন তো, বলতে পারবেন? আচ্ছা এইখানে ফেসবুক কখনোই আপনার আগে টাকা কাটে না। হ্যাঁ ফেসবুক খুব ভালো এবং ওরা কখনোই আপনাকে আগে টাকা চার্জ করবে না। তো এইখানে যখন আপনি আপনার কার্ডটা অ্যাড করে দিবেন তখন আপনাকে $2 একটা ক্রেডিট দিবে। হ্যাঁ তো এই ক্রেডিটটাকে বলা হয় থ্রেশহোল্ড, মানে $2 আপনি আগে ব্যবহার করতে পারবেন, ব্যবহার করার পর $2 যখন শেষ হয়ে যাবে তখন আপনার টাকাটা চার্জ করবে। ফেসবুকের নিয়ম হচ্ছে এটা। এটা দুই ভাবে হবে, $2 যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনাকে চার্জ করবে, অথবা আপনার একটা প্রতি মাসে একটা বিলিং ডেট থাকবে সেই ডেটে আপনাকে চার্জ করবে। তো এই $2 যেটা হবে, প্রথমবার যখন আপনি $2 পেমেন্ট করে দিবেন তখন ফেসবুক যেটা করবে আপনার আবার আপনাকে $2 ক্রেডিট দিবে, অথবা আপনার ক্রেডিটটা ইনক্রিজ করে দিবে $5 করে দিবে। এভাবে আপনি যখন রেগুলার খুব ভালোভাবে ফেসবুকের টাকা পরিশোধ করে দিবেন, ফেসবুক আস্তে আস্তে এই থ্রেশহোল্ডটা বাড়াইতে থাকবে, $5, $10, $20, $25, $50, $75, এইভাবে 400, 500, 1000, 2000। হ্যাঁ ফেসবুক যত মানে এটার কোনো লিমিট নাই, যত আপনাকে বিশ্বাস করবে তত কি করবে এই থ্রেশহোল্ডটা বাড়িয়ে দিবে। সো নরমালি বাংলাদেশের ক্ষেত্রে $400 পর্যন্ত নরমালি যায় বা 500, 600 এরকম আছে, এর বেশি বাংলাদেশের ক্ষেত্রে যায় না। হ্যাঁ আগে যেত, আগে $1,000, $2,000, $3,000 এরকম থ্রেশহোল্ড দিত। তো এইভাবে আপনার থ্রেশহোল্ড থাকবে এবং এই পেমেন্টটা যখন আপনি অ্যাডভার্টাইজিং কমপ্লিট করবেন তারপরে আপনি এটার পেমেন্টটা করে দিবেন। সবাই কি বুঝতে পারলেন? জি বলেন। এখন তো অনেকে যে ফেসবুকে যখন আমরা পেজ ওপেন করি এটার মধ্যে রিল একটা অপশন আছে, জি এইটা কিভাবে ইউজ করতে হয়? এটা তো আলাদা টপিক, রিল কি অ্যাড করতে চাচ্ছেন? হ্যাঁ মানে রিল তো এখন খুব মানে সবাই দেখে আর কি। আপনি যখন পার্সোনাল পেজে যান, পেজে গেলেই তো পেজে পোস্ট করার অপশনই তো রিলের অপশন আছে, সেখান থেকেই তো রিলটা অ্যাড করতে পারবেন। আমি এমনি দেখলাম এক জায়গায় যে শুধু রিল থেকেও নাকি ফেসবুকে একটা ইনকাম আসে। রিল থেকে যেটা ইনকাম আসে সেটা হচ্ছে মনিটাইজেশন, সেটা আলাদা জিনিস। হ্যাঁ ওটা নিয়ে আমরা পরবর্তীতে কথা বলবো। এখন যে পেমেন্ট অপশনে আমরা আছি এখানে দেখবেন যে এরকম থ্রেশহোল্ড দিচ্ছে। আপনারা অনেকেই দেখেছেন যে বুস্টিং সার্ভিস দেয় আপনার $80, $100, হ্যাঁ $110, $20 এরকম দেখেছেন না? এখন ডলার রেট কত জানেন? $108, $5 থেকে $10 মধ্যে ফ্ল্যাকচুয়েট করে এবং এর সাথে কিন্তু 15% ভ্যাট অ্যাড হয়। হ্যাঁ তাহলে $110 সাথে 15% ভ্যাট অ্যাড হলে কত টাকা হয়? না 15% ভ্যাট $124, 20 পয়সা। হ্যাঁ আরো 2% হচ্ছে সার্ভিস চার্জ চার্জ করে যদি আপনি বাংলাদেশি ব্যাংক থেকে কি করেন পেমেন্ট করেন, তাহলে এখানে দেখেন প্রায় $130 মতো কিন্তু খরচ হয়ে যায়। হ্যাঁ তারপরেও বিভিন্ন বিভিন্ন $130 something সো $130 মতো খরচ হয়ে যায়। তারপরে দেখবেন বিভিন্ন এজেন্সি কি করে $120, $110, $80, $70 এইভাবে ডলার রেটে কি করে অ্যাডভার্টাইজিং সার্ভিস দেয়। তারা কিভাবে সার্ভিস দেয়
বলতে পারবেন না না বলতে পারবেন না তো এইখানে দেখেন একটা অ্যাড ম্যানেজারে কত ক্রেডিট দিচ্ছে প্রায় $400 $500 ক্রেডিট দিচ্ছে তো আপনার যদি এরকম বিজনেস ম্যানেজার থেকে 10টা বিজনেস ম্যানেজার থাকে এবং 10টাই যদি $400 করে ক্রেডিট থাকে আপনার টোটাল কত ক্রেডিট আছে বলেন তো 4000 তো আপনি কি করলেন ওই যে কাস্টমারের কাছ থেকে 80 টাকা করে ডলার রেট নিলেন নিয়ে কি করলেন এখানে সব জায়গায় অ্যাড চালাইলেন অ্যাড চালিয়ে আপনি ফেসবুককে টাকা না দিয়ে কি করলেন ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ করে দিলেন তাহলে কি হবে বলেন তো তাহলে পেজ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রাইট সো এইখানে এই এজেন্সিগুলোর মানুষ হচ্ছে মনে করে যে ডলার রেটটা কম এই এজেন্সিতে কি করব আমি অ্যাডভার্টাইজিং করব এই ডলার রেটটা হচ্ছে এখন কম দিয়ে অ্যাডভার্টাইজিং করে এবং এজেন্সিগুলো টাকাগুলো মেরে দেয় এবং ফেসবুক কি করে ওই যে পেজগুলোতে হচ্ছে অ্যাডগুলো রান করা হয়েছে ওই পেজগুলোকে কিন্তু রেস্ট্রিক্টেড করে দেয় ঠিক আছে এই জন্য আসলে এই জিনিসগুলো আপনাদের মাথায় রাখতে হবে যে এই যে এই জিনিসগুলো আছে এবং এই জিনিসগুলো করে কিন্তু ওই যে বুস্টিং সার্ভিস রিলেটেড যে এজেন্সিগুলো আছে এগুলো কাজ করে সো এইগুলো থেকে দূরে থাকতে হবে ওকে পেমেন্টে এটা অ্যাড ম্যানেজারের পেমেন্টটা বুঝলাম এইখানের পেমেন্টটা কি এইখানের পেমেন্ট মেথডটা হচ্ছে আপনার এই অ্যাড ম্যানেজারে তো 10টা 20টা 30টা 100টা অ্যাড ম্যানেজারও থাকতে পারে সো 100টা অ্যাড ম্যানেজারে কি আলাদা আলাদা ভাবে আপনি পেমেন্ট অ্যাড করবেন নাকি একসাথেই করতে চাচ্ছেন এইটা হচ্ছে যে আমি যখন ওই যার কাজ করব তখনও তো আমাকে আমার পেমেন্ট এটা আমি তখন কিভাবে পে করব তার অ্যাডমিনিস্ট্রেটর সে তার পেমেন্ট মেথড অ্যাড করে রাখবে আপনি তো সেই পেমেন্ট মেথড অ্যাড করবেন না তার অ্যাডমিনিস্ট্রেটর সে পেমেন্ট মেথড অ্যাড করে আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে আপনি সেখানে নিশ্চিন্তে অ্যাড রান করতে পারবেন টাকা কাটবে তার কাছ থেকে আর এইখানে বিজনেস ম্যানেজারে আপনি কি করবেন যে শুধুমাত্র একটা পেমেন্ট মেথড অ্যাড করে রাখবেন এবং আপনার যদি 10টা 20টা 50টা অ্যাড ম্যানেজারও থাকে সেই জায়গাগুলোতে শুধুমাত্র পেমেন্টটা কানেক্ট করে দিবেন তাহলে এই 10টা 20টা 50টা অ্যাড ম্যানেজারে কিন্তু আপনি নিশ্চিন্তে অ্যাডভার্টাইজিং করতে পারবেন সবাই কি বুঝতে পারলাম আচ্ছা এরপরে আসি হচ্ছে সিকিউরিটি সেন্টার এটা খুবই খুবই ইম্পর্টেন্ট এইখানে সব সময় সিকিউরিটি সেন্টারে এটা এভরিওয়ান করে দিবেন এভরিওয়ান করলে যেটা হবে যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এটা সবার জন্য এনাবল হয়ে যাবে অর্থাৎ যার ফেসবুকে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা নাই তার পেজ থেকে সরি যার ফেসবুক অ্যাকাউন্টে টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা নাই তার অ্যাকাউন্ট থেকে যদি লগইন করতে যায় এই বিজনেস ম্যানেজারে অবশ্যই তাকে কি করবে তাকে মেসেজ দিবে মেসেজে কোড দিবে এবং কোডের মাধ্যমে সে কিন্তু লগইন করতে পারবে আদারওয়াইজ লগইন করতে পারবে না এতে যে সুবিধা হবে যে কারোর বিজনেস ম্যানেজার যদি হ্যাক হয়ে যায় হ্যাঁ হ্যাক হওয়ার ক্ষেত্রে আপনার এই টু ফ্যাক্টর অথেন্টিকেশনের মাধ্যমে তাকে লগইন করতে হবে আদারওয়াইজ কিন্তু সে লগইন করতে পারবে না সেই ক্ষেত্রে আপনার বিজনেস ম্যানেজার বা আপনার ফেসবুক অ্যাকাউন্টটা হ্যাক হওয়া থেকে কি বেঁচে যাবে আমরা কি বুঝতে পারলাম জি হ্যাক হওয়াটা ইম্পর্টেন্ট কারণ এই বিজনেস ম্যানেজার যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টে ক্রিয়েট করেন ফেসবুক অ্যাকাউন্টে বিজনেস ম্যানেজার ক্রিয়েট করেন তখন কি হয় সারা পৃথিবীর যত হ্যাকার আছে সবাই আপনার এই ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করার জন্য ট্রাই করে এবং আমি অনেক ক্লায়েন্ট পেয়েছি যে যাদের এই বিজনেস ম্যানেজার হ্যাক করে নিয়েছে এবং হ্যাক কেন করে হ্যাক করে হচ্ছে আপনার এই বিজনেস ম্যানেজারের যে অ্যাড অ্যাকাউন্ট গুলো আছে এই অ্যাড অ্যাকাউন্ট গুলোতে ওরা নিজেদের বিজনেসের জন্য অ্যাড রান করে দেয় এই জন্য এই অ্যাকাউন্ট গুলো হ্যাক করে তো এটা করবেন এবং ব্যাকআপ অ্যাডমিন হিসেবে একজনকে অ্যাড করে রাখবেন যাতে আপনার বিজনেস ম্যানেজারে যদি কোনো সমস্যা হয় ব্যাকআপ অ্যাডমিন আপনার কি করতে পারে এই জিনিসগুলো রিকভার করতে পারে দেন হচ্ছে এই রিকোয়েস্ট একটু ক্লিয়ার হই জি বলেন আমার বিজনেসের পেমেন্ট কি আলাদা প্রত্যেকটা অ্যাড ম্যানেজারের আলাদা আলাদা পেমেন্ট না না ওই যে বিজনেস ম্যানেজারের জন্য বিজনেস ম্যানেজারের কোনো আলাদা কোনো পেমেন্ট নাই বিজনেস ম্যানেজারের যে পেমেন্টটা অ্যাড করছেন এই পেমেন্টটা আপনার যে অ্যাড ম্যানেজার গুলো আছে সেই অ্যাড ম্যানেজারের সাথে আপনি কানেক্ট করে দিতে পারবেন বুঝতে পেরেছেন
যেমন আমি এখানে দেখাই বিলিং এ যাই সেটিং এ যাই এটা তো পেজ মানে আমাদের আলাদা একটা অ্যাকাউন্টের আলাদা অ্যাকাউন্ট বলতে মানে আলাদা আলাদা অ্যাড অ্যাকাউন্ট আলাদা অ্যাড অ্যাকাউন্ট ঠিক আছে কিন্তু এটা তো আপনার এই বিজনেস ম্যানেজারের আন্ডারে আচ্ছা তাহলে আমি যখন পেমেন্ট করব তখন আমাকে দেখিয়ে দিতে হবে যে কোন আইডি থেকে পেমেন্টটা যাবে সেটাই আমি দেখাচ্ছি তো দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন এইখানে আমি যখন পেমেন্ট মেথড অ্যাড করব এখানে দেখেন আমার কয়েকটা অপশন দিচ্ছে ডেবিট ক্রেডিট পেপাল হ্যাঁ এগুলো দিচ্ছে আর দেখেন এই যে বিজনেস ম্যানেজার পেমেন্ট মেথড এটা যদি অ্যাড করে দেই তাহলে আমার বিজনেস ম্যানেজারে যে পেমেন্ট মেথডটা অ্যাড করা আছে সেটা থেকে আমার পেমেন্টটা নিয়ে নেবে আচ্ছা আচ্ছা এরপরে আমরা কি করব সিকিউরিটি সেন্টারে আসছি আমরা এখানে ব্যাকআপ অ্যাডমিন অ্যাড করেছি এরপরে আসি প্লিজ জি সিকিউরিটি সেন্টারে ওই যে ব্যাকআপ অ্যাডমিন হিসেবে আমরা কাকে রাখব আর কি আমার কি আরেকটা আইডি করব এখানে কাকে হ্যাঁ আপনার ফ্যামিলি পারসন যাকে আপনি সব অ্যাক্সেস দিয়ে দেওয়ার মতো ভরসা রাখেন এরকম কাউকে দিয়ে দিবেন আরেকটা আইডি কে আমি অ্যাক্সেস গুলো দিয়ে রাখব হ্যাঁ ফুল অ্যাক্সেস দিয়ে রাখবেন কারণ আপনার ফেসবুক দিলে কি বিজনেস ম্যানেজার ডিলিটেশন আর কোনো ই রাখবে ডিলিটেশন বলতে হ্যাঁ সে ডিলিটও করতে পারবে হ্যাঁ সে ডিলিট করে দিতে পারবে আচ্ছা এরপরে বিজনেস ইনফোতে এসে আমরা যে কাজগুলো করব সেটা হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারের লিগাল ইনফরমেশন গুলো দিব যেমন হচ্ছে লিগাল নেম অ্যাড্রেস ফোন নাম্বার ওয়েবসাইট ট্যাক্স আইডি এই জিনিসগুলো দিব কারণ হচ্ছে আমাদের বিজনেস ম্যানেজারটা ভেরিফাই করতে হবে ভেরিফাই না করলে আসলে ফেসবুক বুঝতে পারে না যে আমরা কোনো অথরাইজড বিজনেস কি না হ্যাঁ যখন আমরা ভেরিফাই না করি ভেরিফাই না করলে যে সমস্যাটা হয় ফেসবুক বারবার আমাদের অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড করে দেয় এবং আমার আমাদের আইডি গুলো বা আমাদের বিজনেস গুলো বারবার কি করে অডিট করে হ্যাঁ সো এই জন্য আমরা যদি ভেরিফাইটা করে নিই তাহলে এই ধরনের সমস্যা থেকে আমরা হচ্ছে আমাদের সমস্যাগুলো কম হবে হ্যাঁ এবং ওরা বারবার ভেরিফাই করতে যাবে না আমাদের অডিট করতে যাবে না তো এই ক্ষেত্রে এই ইনফরমেশন গুলো দিব দিয়ে আমরা এই যে এইখানে আনভেরিফাইড লেখা আছে এখানে যাব ভিউ ডিটেইলসে যাব ভিউ ডিটেইলসে গেলে নরমালি যেটা হয় সেটা হচ্ছে এইখানে একটা ভেরিফাই করার জন্য একটা ব্লু বাটন আসে যেখানে লেখা থাকে স্টার্ট ভেরিফিকেশন বাট এইটার ক্ষেত্রে কিন্তু এই স্টার্ট ভেরিফিকেশন নাই কারণ হচ্ছে এটা একটা নতুন বিজনেস ম্যানেজার এবং নতুন বিজনেস ম্যানেজারে এই অপশনটা নরমালি এখন আসে না যখন এই বিজনেস ম্যানেজারটা একটু পুরাতন হয় তখনই শুধুমাত্র এই অপশনটা আসে এই অপশনটা আসলে তারপরে ভেরিফাইটা করা যায় ভেরিফাইয়ের জন্য কি করতে হয় ভেরিফাইয়ের জন্য দুইটা ডকুমেন্ট সাবমিট করতে হয় একটা ডকুমেন্টে আপনার বিজনেসের নাম আর বিজনেসের অ্যাড্রেস উল্লেখ করা থাকবে আরেকটা ডকুমেন্টে হচ্ছে আপনার বিজনেসের নাম এবং আপনার বিজনেসের ফোন নাম্বার কি করা থাকবে মেনশন করা থাকবে সো এই দুইটা ডকুমেন্ট কি কি ডকুমেন্ট হতে পারে আপনার বিজনেসের ট্রেড লাইসেন্স ট্যাক্স টিন অথবা বিন অথবা আপনার হচ্ছে ইউটিলিটি বিল হ্যাঁ অথবা আপনার ব্যাংক স্টেটমেন্ট এই যে তথ্যগুলো বললাম এই তথ্যের মধ্যে যে কোনো দুইটা হচ্ছে ডকুমেন্ট এখানে সাবমিট করলে এটা ওরা 48 ঘন্টার মতো সময় নেয় মাঝে মাঝে বেশি টাইম লাগে দেন হচ্ছে এটা ভেরিফাই করে দেয় সো এখন কথা হচ্ছে এখানে তো অপশন নাই হ্যাঁ সো আপনাকে ওয়েট করতে হবে অথবা একটা ট্রিক্স আছে যে ট্রিক্সটা অবলম্বন করে এই ভেরিফিকেশন বাটনটা আনা যায় এবং ভেরিফিকেশনটা করা যায় ঠিক আছে যাদের এই ট্রিক্সটা লাগবে হ্যাঁ তাদেরকে আমি একটা টিউটোরিয়াল দিয়ে দিব অথবা এক সময় আপনাদের দেখিয়ে দিব এটা দেখলে এটা হচ্ছে করে ফেলানো যায় বা আপনাদের এখন একটু দেখিয়ে দিই তাহলে ভালো হয় এটা হচ্ছে আপনাদের developer.facebook এ যেতে হবে
developer.facebook.com এ যাবেন যে হচ্ছে এখানে মাই অ্যাপ থেকে এটা সবার শেখা লাগবে এরকম না যারা এটা নিয়ে কাজ করবে তারাই শুধু শিখলে হবে মানে ক্রিয়েট অ্যাপে যাবে ক্রিয়েট অ্যাপ থেকে এখানে গেমিং অপশনটা ক্লিক করবে গেমিং অপশনটা ক্লিক করে নেক্সটে যাবে এখানে যে কোন একটা কিছু নাম দিয়ে ওই যে বিজনেস ম্যানেজারের জন্য এটা আমরা ভেরিফিকেশনটা করতে চাচ্ছি সেই বিজনেস ম্যানেজারটা এখান থেকে সিলেক্ট করতে হবে কোনটা জানি ইমতিয়াজ হাসান হ্যাঁ এটা ক্রিয়েট অ্যাপ করব টা করলাম এখানে যে ইনস্ট্যান্ট গেমে যে এখানে আই এগ্রি কনফার্ম করে দিব কনফার্ম করে দিলে এখানে কাজ হয়ে যাওয়ার কথা দেখি এখানে আসি এখন একটা রিফ্রেশ দেই এই যে দেখেন স্টার্ট ভেরিফিকেশন অপশনটা চলে আসলো এখন এইখানে যদি আমি এই ডকুমেন্ট গুলো সাবমিট করি তাহলে কি হবে তাহলে আমার ডকুমেন্ট গুলো ভেরিফাই হয়ে যাবে এই এই জাস্ট এই কাজটা করে হচ্ছে অনেকে মার্কেট প্লেসে কি করে বিজনেস ম্যানেজার ভেরিফাই করে করে এই সার্ভিস সেল করে $50 $100 $200 হ্যাঁ এই কাজগুলো করে দেয় আপনারা সবাই কি বুঝতে পারলেন জি আচ্ছা তো আজকে আজকে মোটামুটি এই পর্যন্তই থাক নেক্সট ক্লাসে আপনাদের পিক্সেল সেটআপ ডোমেইন ভেরিফিকেশন এবং অ্যাডভান্স ট্র্যাকিং কিভাবে আমাদের ওয়েবসাইট থেকে অ্যাডভান্স ট্র্যাকিং করে রিটার্গেটিং করতে পারি দেন হচ্ছে আমরা সেলস ক্যাম্পেইন করতে পারি কিভাবে এই জিনিসগুলো আমরা নেক্সট ক্লাসে দেখে নেব ঠিক আছে